বন্ধুরা আমি শেখ কর্নি আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা শাহরুখ খানের জাওয়ানকে কেন্দ্র করে জাওয়ান ছবিটা জাপানে মুক্তি পাবে এরকমটাই আপডেট রয়েছে উনত্রিশে নভেম্বর এই বছরই জাপানে ছবিটা মুক্তি পাবে এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে জাপান থেকে এই ছবিটার কালেকশন কীরকম কী হয় যেখানে যেখানে জাওয়ান মুক্তি পেয়েছে দুরন্ত কালেকশন করে এনেছে আশা করব জাপানেও ঠিক সেই জিনিসটাই ঘটবে এবং টোটালে বারোশো কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের যে হিউজ ফিগারটা সেটাকে জাওয়ান হয়তো ক্রস করে ফেলতে পারবে দেখা যাক সেটা সময় বলবে নেক্সট আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে সালমান খান একটা অ্যাকশান ছবিতে বলিউডের থাকতে চলেছেন ক্যামিও করতে চলেছেন এবং সেই ছবিটা হচ্ছে বেবি জন বারুণ ধাওয়ানের ছবি যেটা এই বছর ক্রিসমাসে মুক্তি পাবে বারুণ ধাওয়ানের ছবিতে সালমান খানের ক্যামিও দেখা যায় ক্যারেক্টারটাকে কিভাবে প্রেজেন্ট করা হয় এবং কতটা কি স্ক্রিন টাইম থাকে ক্যামিও না এক্সটেন্ডেড ক্যামিও পরবর্তীতে এরকম আপডেটও আসতে পারে যে এক্সটেন্ডেড ক্যামিও কে বলতে পারে কারণ সালমান খান এরকমটা করেই থাকে এবং সেটা সে কোনোরকম টাকা পয়সা না নিয়েও অনেক সময় করে দেয় ফলে তো খুব একটা অবাক হওয়া থাকবে না বারুন্দাওয়ানের সঙ্গে সালমান খানের সম্পর্ক এমনিতে ভালো বারুন্দান সালমান খানকে যথেষ্ট বেশি রেসপেক্ট করে তো সালমান খানকে আমিও করে দিতেই পারে খুব একটা অবাক হব না দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই বিষয়ে একটু আসে নাকি মেকার অফিসিয়ালি অ্যানাউন্স করেই না পঁচিশে ডিসেম্বর আমরা হলে গিয়ে তারপর ভাইকে দেখতে পাই এর পরবর্তী আপডেটটা প্রশান্ত তিলকে কেন্দ্র করে তার আপকামিং ছবি জুনিয়র এন এর সঙ্গে ড্রাগান সে ব্যাপারে আপনারা সকলে জানেন সেই ছবিটা শুটিং সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাওয়ার কথা এবং তার মধ্যেই একটা বড় আপডেট চলে এসেছে প্রভাসের সঙ্গে সালা টু এর কাজ কিন্তু আগস্টের দশ তারিখ থেকে শুরু হতে চলেছে রামজি ফিল্ম সিটিতে একটা পনেরো দিনের শিডিউল থাকবে এরকমটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এবং এটাও জানা যাচ্ছে যে সালা টু এ টোয়েন্টি পার্সেন্ট শুটিং অলরেডি কিন্তু হয়ে গেছে এবং বাকিটা শুট করা হবে দু সালের আগস্ট মাস থেকে দু পঁচিশ সালেও বেশ কয়েক মাস জুড়ে শুটিংটা চলবে এবং পাশাপাশি ড্রাগানের শ্যুটও কিন্তু এখানে প্রশান্তিল করতে থাকবেন অর্থাৎ প্যারালালি দুটো ছবির কাজ একসঙ্গে সামাল দিতে হবে এখানে প্রশান্ত নীলকে এবং আপনাদেরকে জানিয়ে রাখি দু সালের শেষ ভাগে হয়তো ক্রিসমাস উইকেন্ডেই এখানে মেকাররা সালার টু রিলিজ দেওয়ার যদিও ড্রাগান কবে রিলিজ হবে সে ব্যাপারে কিন্তু এখন অব্দি কোনো রকম কোনো আপডেট নেই নেক্সট আপডেটটা শাকিব খানকে কেন্দ্র করে শোনা যাচ্ছে মেহেদি হাসান হৃদয় নাটকের একজন পরিচালক তার সঙ্গে সাকিব খান কোলাবোরেট করতে চলেছেন এবং ছবিটা টাইটেল হবে বরবাদ ছবিতে হিসেবে থাকবেন ইদিকা পাল যাকে আপনারা প্রিয়তমা ছবিতে নায়িকা হিসেবে দেখতে পেয়েছেন এছাড়াও মিশা সদাগরকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে ছবিতে দেখা যাবে এবং সেপ্টেম্বর মাস থেকে ছবিটার শ্যুটিং সম্ভবত ভারতের রামজিৎ সিটিতে শুরু হয়ে যাবে এরকমটাও কিন্তু আপডেট রয়েছে যদিও এখনও অবধি মেকার ইংল্যান্ডের তরফ থেকে কোনো রকম কোনো কনফার্মেশন নেই অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই তবে বাংলাদেশের কিছু নামি পত্রিকার তরফ থেকে এটা কিন্তু খবর করা হয়েছে এর পরবর্তী আপডেটটা লাভ অ্যান্ড ওয়ার্কে কেন্দ্র করে অর্থাৎ সঞ্জয় আলীলা আপকামিং ছবি যেখানে আমরা রণবীর কাপুর আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে দেখতে পাবো এই বছর নভেম্বর মাস থেকে ছবিটা শুটিং শুরু হতে চলেছে আড়াইশো দিন ধরে এক টানা একটা ম্যারাথন শিডিউল থাকবে ছবিটার বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টাররা শ্যুট করবে এরকমটা জানতে পারা যাচ্ছে পরবর্তী বছরে অর্থাৎ দু সালে আগস্ট মাসের মধ্যে ছবিটাকে র্যাপ আপ করে দেওয়া হবে এবং দু পঁচিশ সালের ক্রিসমাসে যেরকমটা অলরেডি অ্যানাউন্স করা হয়ে গেছে ছবিটা কিন্তু মুক্তি পেতে চলেছে এরকমটাই জানা যাচ্ছে জিও স্টুডিওদের সঙ্গে সঞ্জাইল্লা ভানসালি এখানে কোলাবরেট করছে অ্যাজ প্রডিউসার্স এরকমটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এই ছবিটা প্রি প্রোডাকশনের কাজ সঞ্জাইলা ভানসালি বর্তমানে করছেন এবং মাল্টিপল স্ক্রিপ্ট রিডিংস চলছে রণবীর আলিয়া এবং বিকির সঙ্গে আর এই ছবিটার মিউজিকের কাজও শেষ হয়ে গেছে এরকমটাই কিন্তু আপাতত জানানো হচ্ছে নেক্সট আপডেটটা কালকির বক্স অফিস কালেকশন নিয়ে ডে সিক্সে টোটাল সাতাশ কোটি টাকা নেট কালেকশন ইন্ডিয়া থেকে ছবিটার হয়েছে যেখানে তেরো কোটি টাকা নেট কালেকশন কালেকশন শুধুমাত্র হিন্দি বেল্ট থেকে হয়েছে হিন্দিতে কালেকশনটা দুর্দান্ত হচ্ছে সেভাবে কোনো ড্রপ দেখতে পাওয়া যাচ্ছেই না যেটুকু যে ড্রপ হচ্ছে সেটা উইকডেজে খুব স্বাভাবিক একটা ড্রপ আবার শনি রবিবারে সেকেন্ড উইকেন্ডে কিন্তু ছবিটার বক্স অফিসে একটা গ্রোথ আসবে সেটা আশা রাখা যেতেই পারে এখন টোটাল যে কালেকশনটা ইন্ডিয়াতে হয়েছে নেট কালেকশান সাতাশ কোটি টাকা প্লাস সেটা অবশ্যই একটুখানি কম আর একটু বেশি হলেই সেটা বেটার হতো একটা ড্রপ কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে নেট কালেকশনের মামলাতে টোটাল যে কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড গ্রস মেকাররা পোস্টার জারি করে জানিয়ে দিয়েছে সাতশো টাকা ওয়ার্ল্ড ড্রস কালেকশন হয়েছে এখন সেটার মধ্যে কতটা সত্যতা রয়েছে কতটা কি জল রয়েছে আপনারা কোনটা বিশ্বাস করবেন করবেন না ট্রেডেড ফিগারটা নাকি আপনারা মেকারদের ফিগারটা বিশ্বাস করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আর হিন্দি বেল্টের কালেকশনটা একশো একচল্লিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা নেট দাঁড়িয়েছে এটা দুশো কোটি পার করবে সেটা বলার অপেক্ষা রাখে না তিনশো কোটির কতটা কাছাকাছি যায় বা সেটাকে ব্রেক করে দিতে পারে কিনা এটাই একটা দেখবার মতন ব্যাপার হবে আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন চোখ রকম পরবর্তী ভিডিওতে